হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ইনন এর বাংলা সামারি নিয়ে। কবিতাটি লিখেছেন অ্যালফ্রেড লর্ড টেনিসন। এই কবিতাটিতে ইনন একটি ফিমেল ক্যারেক্টার, যে হচ্ছে একজন পরী। তো এই পরীকে আমরা দেখতে পাবো ইউনিয়ন পাহাড়ের যে উপত্যকা, সেখানে তিনি হাঁটছেন, দুঃখ করছেন, মানে তিনি ঘুরে ঘুরে তার দুঃখ কষ্ট প্রকাশ করছেন, হা হুতাশ করছেন। এখানে প্রশ্ন উঠতে পারে, ইনন কেন এভাবে দুঃখ প্রকাশ করছেন? তার উত্তর হচ্ছে, তার স্বামী প্যারিস তাকে ছেড়ে গেছে। এখন তার পরের কথা হচ্ছে, প্যারিস কেন ইননকে ছেড়ে গেছে? প্যারিসকে কোনো একভাবে এক পরীক্ষার সম্মুখীন হতে হয়। তাকে তিনজন দেবী পরীক্ষা করেন। পরীক্ষাটি হচ্ছে প্যারিসের উপর দায়িত্ব পড়ে এই তিনজন দেবীর মধ্যে একজনকে নির্বাচন করা। সে একজনকে একটা গোল্ডেন অ্যাপল দিবে, যাকে সে নির্বাচন করবে। এই তিনজন দেবী হচ্ছেন হেরা, অ্যাথেনা এবং অ্যাফ্রোডিটি। তো এখন তিনজন দেবী প্যারিসকে অফার করছেন, তুমি আমাকে নির্বাচিত করলে আমি তোমাকে এটা দিব, তুমি আমাকে নির্বাচিত করলে আমি তোমাকে ওটা দিব। এভাবে তিনজন তাকে তিন ধরনের অফার করেন। প্রথমে হেরা তাকে বলেন, আমি তোমাকে রয়্যাল পাওয়ার দিব, অর্থাৎ আমি তোমাকে রাজকীয় ক্ষমতা দিব, কিন্তু প্যারিসের তা পছন্দ হয় না। দেবী অ্যাথেনা তাকে বলেন যে আমি তোমাকে আত্মসম্মান দিব, আত্মমর্যাদা দিব, জ্ঞান দান করব, যা তোমার জীবনে কাজে লাগবে, কিন্তু প্যারিসের সেটাও পছন্দ হয় না। এরপর আসেন অ্যাফ্রোডিটি। তিনি অফার করেন, আমি তোমাকে অনেক সুন্দর একজন জীবন সঙ্গিনী দিব, অনেক সুন্দর একটা নারী সঙ্গ দিব, যে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। এটা প্যারিসের ভালো লাগে এবং সে অ্যাফ্রোডিটিকে নির্বাচন করে এবং সেই গোল্ডেন অ্যাপলটা অ্যাফ্রোডিটিকে দেয়। এতে করে প্যারিস হেলেনকে পেয়ে গেল এবং ইননকে ছেড়ে দিল। ইনন কিন্তু এই প্যারিসের জন্য সারাটি জীবন একা একাই কাটিয়ে দেয়। প্যারিসের ফিরে আসার জন্য সে অপেক্ষায় থাকে। প্যারিসের সাথে কাটানো স্মৃতিগুলো সে মনে করতে থাকে এবং নিজের উপর সে কোনো নিয়ন্ত্রণ রাখতে পারে না, কারণ সে তার মন প্রাণ সব কিছুই প্যারিসকে দিয়েছে। তার জীবনের শেষ দিন পর্যন্ত প্যারিসের জায়গায় অন্য কাউকে বসাতে পারেনি। এটি হচ্ছে কবিতাটির মূল ঘটনা। এর পরের ঘটনা হচ্ছে, হেলেনেরও কিন্তু স্বামী ছিল, কিন্তু হেলেনের বাড়ি হচ্ছে গ্রিসে, এদিকে প্যারিসের বাড়ি হচ্ছে ট্রয়ে। হেলেনকে ট্রয় নগরীতে নিয়ে আসার ফলে গ্রিকদের সাথে ট্রোজানদের ভয়াবহ যুদ্ধ হয়, যেটা গ্রিক মিথোলজিতে আমরা পাব। এই যুদ্ধের ফলে দুই দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং দুই দলেরই অনেক নামকরা বীর নিহত হয়। প্যারিস তো হেলেনকে নিয়েই আসে, কিন্তু শেষ পর্যন্ত হেলেনকে কাছে রাখতে পারে না, কিন্তু সাধারণ মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়, যার মূলে রয়েছে হেলেন এবং তার উপরে দায়ী হচ্ছে হেলেনকে নিয়ে আসা প্যারিস। প্যারিসের সবচেয়ে বড় অন্যায় হচ্ছে ইননকে ছেড়ে দেওয়া। সে হেলেনকে পাওয়ার জন্য ইননকে ছেড়ে দিয়েছে। তো আমরা এখানে ইননের সাথে ঘটে যাওয়া ঘটনাসমূহ দেখতে পেলাম, যা সে চিৎকার করে সবাইকে বলছে এবং সবাই চুপ করে শুনছে। তো এখানে আমরা সাইলেন্ট লিসেনারের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং এখানে ইনন একাই স্পিকার, তাহলে এটি অবশ্যই ড্রামাটিক মনোলগ। এই কবিতার মাধ্যমে কবি ভিক্টোরিয়ান এইজের নৈতিক অবক্ষয়ের দিকগুলি তুলে ধরেছেন।